নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আন্দ্রে রাসেলকে নিয়ে আসছে খুবই ভালো খবর, এবং আরও একবার আইপিএল 2022-এ নতুন ওপেনিং জুটি নামাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দল। এই নতুন ওপেনিং জুটিটাকে আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তার আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আন্দ্রে রাসেলের আপডেটটা দিই। তো আন্দ্রে রাসেল, তিনি নেটসে প্র্যাকটিস করতে এসে গতকাল বিকেলবেলায় প্রচণ্ড রকমভাবে বাউন্সার বলে ব্যাটিং করার চেষ্টা করেছে, এবং ভালো খবর হচ্ছে প্রথম দিকে রাসেল তিনি বাউন্সারে ঠিকঠাক ব্যাটিং না করতে পারলেও শেষের দিকে কিন্তু তিনি সবকটা বাউন্সার বলেই ভালো সিক্স হিটিং করেছেন। যেহেতু এই মুহূর্তে আইপিএলের সমস্ত দল এবং সমস্ত খেলোয়াড়রা জেনে গেছে যে আন্দ্রে রাসেলের উইকনেস হচ্ছে বাউন্সার, সেই কারণে গতকাল প্র্যাকটিসে বিশেষ করে বাউন্সার বলে ব্যাটিং করারই প্র্যাকটিস করেছে আন্দ্রে রাসেল। তো বন্ধুরা, এইবারে আসি কেকেআর দলের নতুন ওপেনিং জুটি কে হতে চলেছে। তো কলকাতার প্র্যাকটিসে ব্র্যান্ডন ম্যাককালাম, অ্যারন ফিঞ্চ ও নীতিশ রানাকে নিয়ে অনেকক্ষণ ধরে ট্রেনিংয়ে ঘাম ঝরিয়েছে, এবং কেকেআরের কোচ নীতিশ রানা ও অ্যারন ফিঞ্চের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তাও চালিয়েছে। এবং এই দুই খেলোয়াড় যেহেতু প্র্যাকটিস ম্যাচে ওপেনিংও করেছে, তাই এইবার এইটা আশা করতেই পারি যে কেকেআর দলের নতুন ওপেনিং জুটি এইবার হতে চলেছে নীতিশ রানা ও অ্যারন ফিঞ্চ। কারণ নীতিশ রানা কেকেআরের জন্য অনেক কটা ম্যাচে ওপেনিং করেছেন, এবং ওপেনিংয়ে নীতিশ রানা রানও করেছেন, তাই এইবার হয়তো কেকেআরের নতুন ওপেনিং জুটি অ্যারন ফিঞ্চের সঙ্গে নীতিশ রানা নামবে। তো বন্ধুরা, আশা করি প্র্যাকটিসের মতো যদি কেকেআরের ওপেনাররা ম্যাচেও ভালো খেলতে পারে, তাহলে নিঃসন্দেহে কেকেআরের ওপেনিংটা ভালো হবে। তাই আশা করছি কেকেআরের ওপেনিং দিল্লির বিরুদ্ধে ফ্লপ হবে না আজকে, এবং দিল্লির বিরুদ্ধে ওপেনিং জুটি অ্যাটলিস্ট 50 রানের পার্টনারশিপ করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।